আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজিজ বেনজির আনার খুন, কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ নিষেধাজ্ঞা, এই চার ইস্যুতে তোলপাড় সারা দেশ। এরপর কি হতে যাচ্ছে জানাবো উল্লেখিত শিরোনামের বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেশের মানুষ চরম বিপর্যয়কর অবস্থায় দিন যাপন করছে। ডলার সংকট, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতিতে সব ধরনের পণ্যের দাম হু হু করে বেড়ে যাওয়ায় সংসারে খাবার জোগানোই কঠিন হয়ে পড়েছে। দেশি বিদেশি গবেষণা সংস্থাগুলো বলছে, বিপুল সংখ্যা পরিবার দিনের খাবার কমিয়ে দিয়েছে। চোখ ধাঁধানো উন্নয়নযোগ্য বিপন্ন মানুষকে স্বস্তি দিতে পারছে না। মানুষের এই ত্রাহি অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খোঁজা হচ্ছে না। দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লাখ লাখ পরিবারের যখন খাবার জোগাড় করাই কঠিন, তখন এসব নিয়ে কোনো আলোচনা নেই। এসব সংকটকে করপেটের নিচে চাপা দিয়ে সামনে চলে এসেছে চারটি ইস্যু। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সব সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দ করতে আদালতের নির্দেশনা, এবং ঝিনাইদহ 4 আসনের এমপি এবং এক সময়ের ভয়ঙ্কর অপরাধী হিসেবে চিহ্নিত মাদক সম্রাট আনোয়ারুল আজিম আনারের কলকাতায় খুন। দেশ বিদেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এই চার ইস্যু নিয়ে ব্যতিব্যস্ত। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সরকারকে এসব ইস্যুতে বিব্রত? সরকারের দায়িত্বশীলদের বক্তব্যে সেটা মনে হচ্ছে না। সুধীজনেরা প্রশ্ন তুলেছেন, আনোয়ারুল আজিম আনারের মতো মাদক চোরাচালানি এবং ভয়ঙ্কর অপরাধীকে আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল নমিনেশন দেয় কিভাবে? সাংবাদিকরা এমন প্রশ্ন করতে দলটির সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ কাদের বলেছেন, আনার কি ছিলেন সেটা বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে তাকে মনোনয়ন দেয়া হয়। আর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ব্যাংকে হিসাব জব্দ ইস্যুতে সরকারের অবস্থান পরিষ্কার করে ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক বলেছেন, সাবেক আইজিপি বা সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন, সরকার কাউকে প্রোটেকশন দেবে না। সাবেক আইজিপি বা সেনাপ্রধান হলেও তাদের অপরাধের শাস্তি পেতে হবে। বেনজিরের সম্পদ জব্দ, গত 31 মার্চ একটি জাতীয় দৈনিকে সাবেক আইজিপি বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের তথ্য দেয়া হয়। ওই প্রতিবেদনে জানানো হয়, 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ উত্তোলন করেছেন মোট 1,84,89,200 টাকা। প্রতিবেদনে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বলা হয়, বেনজির আহমেদ বর্তমানে বাংলাদেশে শত শত কোটি টাকার মালিক। এই ঘটনায় সারা দেশে হইচই পড়ে যায়। এই নিয়ে আওয়ামী লীগে একজন এমপি সংসদে বিতর্ক করেন। বিষয়টি নিয়ে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কক্সবাজারের 9টি সহ গোপালগঞ্জে তার সম্পদ ক্রেনার মোট 83টি দলিল ও 33টি অ্যাকাউন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছে। আজিজের ওপর নিষেধাজ্ঞা, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান বিশ্বাসক্ষুণ্ণ ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর 19 মে এই নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বিবেচিত হবেন। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির নেতৃত্ব দেন। তার দায়িত্বকালীন সময়ে বিজিবিকে প্রথম রাজনৈতিক কাজে ব্যবহার শুরু হয়। বিরোধী দলগুলোর শত শত নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়। কলকাতায় এমপি খুন, কয়েকদিন নিখোঁজের পর ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হয়েছেন। গত 22 মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জিবা গার্ডেন থেকে তার রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়, তবে তার লাশ এখনো উদ্ধার হয়নি। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশি কোনো সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হলেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় নিয়ে একের পর এক রহস্য সামনে চলে আসছে। এমপি আনারের মৃত্যুর নিশ্চিতের পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। রহস্য দেখা দিয়েছে তার মৃত্যু ঘিরে, উঠছে নানা প্রশ্ন। তবে সব প্রশ্নের ভিড়ে একটি বিষয় সবাই জানতে চায়, কে এই এমপি আনার? তাকে ঘিরে এত আলোচনা কেন? আনোয়ারুল আজিম আনারের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩বার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন। স্থানীয় সূত্রগুলো বলছে, এক সময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে ভয়ঙ্কর সন্ত্রাসী ও চরমপন্থীদের গডফাদার হিসেবে পরিচিতি পান। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৯টির বেশি মামলা ছিল। ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের ওপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। ৪ দলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার। কেন্দ্রীয় ব্যাংক সাংবাদিক নিষেধাজ্ঞা। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ডলার সংকট, রিজার্ভ তলানিতে, ব্যাংকের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, তারল্য সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় দুর্বলতা, তদারকি ব্যবস্থার ভঙ্গুরতা, বিভিন্ন গোষ্ঠীর চাপে নীতির ধারাবাহিকতা রাখতে না পারা এবং দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূতকরণ নিয়ে তড়িঘড়ির কারণে অস্থিরতা। তখন হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক নিষিদ্ধকরণ নিয়ে অস্থিরতা শুরু হয়। সম্পাদক, সাংবাদিক, রাজনীতিক, অর্থনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি থেকে তীব্র প্রতিবাদ করা হয়। প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এক সেমিনারে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে হয়তো কোনো অঘটন ঘটেছে, সে কারণে তারা সাংবাদিক প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ কাদের দাবি করে বলেন, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকরা অবাধে প্রবেশ করতে পারেন না। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে কি হচ্ছে তা জনসম্মুখে প্রকাশ্যে দাবি জানান। সাংবাদিক মহল এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করে। এর মধ্যে চলতি মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বলে সংবাদ প্রকাশ করে ভারতের একটি গণমাধ্যম। নর্থ ইস্ট নিউজ নামের এই সংবাদ মাধ্যমের দাবি, বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ হ্যাক করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রায় ১ সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ভারতীয় হ্যাকাররা, ডিজিটাল হ্যাকাররা কয়েক বিলিয়ন নিয়ে গেছে। বিষয়টি নিয়ে 2 দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।